4 মাস, মানে এই 4 মাস সাধারণভাবে 4 মাসে যদি ছেড়েও দিই তাহলে চৈত্র আর বৈশাখ, মানে মার্চের এন্ড থেকে এপ্রিলের মিড অবধি বেশ অনেকগুলো করে কালবৈশাখী আমরা দেখতে পাই। এবার সেটা দেখা গেল না কেন, মানে তার পেছনে কোনো কারণ কি রয়েছে পার্টিকুলার? প্রথমে তো হচ্ছে ধরেন সিস্টেম যদি দেখেন গোটা ইন্ডিয়া এখন মার্চে দেখলাম যে এক্সেপশনাল ম্যাক্সিমাম টেম্পারেচার হয়েছে, হয়তো এপ্রিলে সেই ট্রেন্ডটা চলছে। অর্থাৎ শুধু ওয়েস্টবেঙ্গল বলে নয়, গোটা নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া অলমোস্ট ড্রাই রয়েছে। তাপমাত্রা 45 ডিগ্রি, ওইদিকে 45-এর উপরেও চলে গেছে। গ্লোবালি এটা দেখা গেছে যে ইন দি মান্থ, ইন দি ইয়ার অফ লানিনা, এই অ্যাক্টিভিটি অনেকটা হয়, যেখানে ড্রাই স্পেলটা লম্বা চলে। সেকেন্ড হচ্ছে যে সেন্ট্রাল ইন্ডিয়াতে খুব বড় একটা অ্যান্টিসাইসার রয়েছে, অর্থাৎ আমরা যেটা বলি হাই প্রেশার জোন, ফলে যে পশ্চিম ঝঞ্ঝার সেটাও অনেকটা নর্থের দিকে মুভ করে গেছে। এই দুটো হচ্ছে মেন কারণ হিসাবে যদি বলি, যে এই দুটো হচ্ছে কারণ যার ফলে কোনো স্টার্লি এতটা স্ট্রং নয় যে গিয়ে কোনো ওয়েদার জেনারেট করবে। কিন্তু আজ থেকে আমরা দেখছি, যেহেতু বললাম যে নর্থ সাউথ ট্রফ রয়েছে আমাদের কাছে, একটা গাঙ্গাটিক ওয়েস্ট বেঙ্গল থেকে ছত্তিশগড় পর্যন্ত, আর ইস্ট ওয়েস্ট ট্রফ রয়েছে, ওই জন্য বলছি যে ফেভারেবল রয়েছে। আজ থেকে 22 তারিখের মধ্যে হয়তো মোস্ট অফ দি সাউথ বেঙ্গলের কোথাও না কোথাও বৃষ্টি কিন্তু আমরা পাবো, তার সঙ্গে উইন্ড স্পিড থাকবে, যেহেতু এই নর্থ ওয়েস্টার সিজন, তার সঙ্গে 40-50 কিলোমিটারের একটা উইন্ড থাকা, যেখানেই হোক না কেন এটা পসিবিলিটি অনেকটাই থাকে। মানে এটা বললেন 20 থেকে 22-এর মধ্যে এই এটা হতে পারে, এটা কি মানে মাল্টিপল টাইমস হওয়ার সম্ভাবনাই রয়েছে, মানে সেরকম? যেহেতু অনেক দিন হয়নি, ঠিক আছে, এই সিস্টেমগুলো যেহেতু ফেভারেবল, আমরা সবসময় মেট্রোলজিতে বলি আমরা 30% চান্সেস, 40%, 70%, তার উপরে খুব একটা বলা যায় না, কিন্তু এখনও চান্সেস রয়েছে যে আজ কাল আর পরশু 3 দিনের মধ্যে সাউথ বেঙ্গলের মোটামুটি সব জেলাতে অ্যাটলিস্ট একটা স্পেল হবে, তার মধ্যে কলকাতাতে ইনক্লুডেড, যে হয়তো আজ থেকে 22 তারিখের মধ্যে কোনো না কোনো দিন আমরা ঝড় বৃষ্টি পাবো। এখানে যদি সিনপটিক সিচুয়েশান বলি, দুটো সিনপটিক সিচুয়েশান রয়েছে, একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ট্রফ রয়েছে যার অবস্থান হচ্ছে ইস্ট ইউপি থেকে বাংলাদেশ পর্যন্ত, আর একটা নর্থ সাউথ ট্রফ রয়েছে যার অবস্থান হচ্ছে আমাদের গ্যাঙ্গাটিক ওয়েস্ট বেঙ্গল থেকে ছত্তিশগড় পর্যন্ত। এই দুটো সিনপটিক সিচুয়েশানের জন্যে ওয়েদার অ্যাক্টিভিটি কিন্তু আমাদের রাজ্যে ফেভারেবল। নর্থ বেঙ্গল বলি, নর্থ বেঙ্গলের মোটামুটি সব জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, তার সঙ্গে কোনো কোনো জায়গা 40-50 কিলোমিটার স্পিডে দমকা হাওয়া থাকবে। সাউথ বেঙ্গলে এতদিন লাস্ট অলমোস্ট যদি কলকাতা বলি 50 দিন কোনো ওয়েদার হয়নি, এবার এক্সপেক্টেড যে সাউথ বেঙ্গলে কিন্তু ওয়েদার অ্যাক্টিভিটি হবে, যেটা বলছি আমরা 20-22 তারিখের মধ্যে চান্সেস রয়েছে যে একদিন অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট একটা হবে, নর্থ ওয়েস্টের মতন অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্টে হবে। আমরা কন্টিনিউয়াসলি এটা ওয়াচ করছি, নাওকাজ যদি হয় আমরা নিশ্চয়ই দিতে থাকবো 2-1 ঘন্টা আগে, কিন্তু পরিস্থিতি রয়েছে যেটা ফেভারেবল আজ থেকে শুক্রবার পর্যন্ত, যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, তার সঙ্গে মডারেট রেইন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আচ্ছা, একদিন মানে